আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, এইচএসসি হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। যারা আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতেছেন তাদের জন্য অনেক শুভকামনা রইল, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেয়ে যান। ওকে, তো আমরা এখন আমরা এটা 6 নম্বর ম্যাথটা আমরা সলভ করবো, অনুশীলনীর 6 নম্বর ম্যাথটা। একটু এই 6 নম্বর ম্যাথটা একটু অন্যদের থেকে আলাদা একটু। হ্যাঁ, তো আমরা এখানে দেখবেন যে এই ম্যাথ করতে গেলে আমাদের আংশিক ভগ্নাংশ লাগবে, আবার এখানে কিছু মান ধরতে হবে। এখন কোন মানটাকে আপনি ধরবেন এটা হচ্ছে আমাদের মেজর একটা বিষয়। অ্যাকচুয়ালি আপনি এখানে দেখবেন যে এই মানগুলোর ক্ষেত্রে 1/2, 1/3 এরকম মানগুলো থাকবে এখানে। তো 1/4 বা 1/2 যেটাই থাক না কেন, আমাদের এখানে এই হরের মানটা যেটা সবচেয়ে বড় সেই পাওয়ারটা আমাদের ধরতে হবে। এখানে কি ধরতে হবে? সেই পাওয়ারটা ধরতে হবে। আমি ম্যাথ করলেই সিকোয়েন্সিয়ালি বুঝবেন আর কি। আমরা প্রথমত 1 নম্বর ম্যাথটা করি এখানে। তো এখানে দেওয়া আছে 8 থেকে 27 দেওয়া আছে এখানে লিমিটটা, আর এক্স মাইনাস এক্স এর পর কি 1/3 আছে, তাই না? যেটা আমাদের এখানে দেওয়া আছে এখানে ইনিশিয়ালি। তো এখানে 1/3 আর এরপর কিন্তু 1, তাই না? তার মানে এখানে 3 কিন্তু এখানে বড়, হরের মান কত এখানে 3। তাহলে আমাদের কি ধরতে হবে? এক্স ইকুয়াল টু মানে কোনো কিছুর পাওয়ার একটা 3 ধরতে হবে এখানে। তো আমি এখানে দেখুন ধরছি এক্স ইকুয়াল টু ওয়াই এর পাওয়ার কিউব ধরছি এখানে, ওয়াই বলতে ইউ এর পাওয়ার কিউব ধরছি। আমি তো ইউ নিয়ে কাজ করতেছি এখানে। আই থিঙ্ক ব্যাপারটা বুঝছেন আমি কেন করলাম এখানে, কারণ এই যে এক্স এর মানটা আপনি যে এখানে বসায় দেন, তো 1/3 এবং যদি ইউ এর পর যে কিউব দেন এটা কিন্তু কাটা যাবে, কাটা গেলে জাস্ট সিঙ্গেল একটা ইউ পাবো। তো এই কাজটার জন্য জাস্ট আমরা এই কাজটা করবো এখানে, মানে এই সর্বোচ্চ পাওয়ারটা আমরা কি করবো এখানে, হরের সর্বোচ্চ মানটা আমরা ধরবো। হরের কি করবো? সর্বোচ্চ মানটা ধরবো। এই এই লজিকটা একটু আমাদের এখানে মাথায় রাখতে হবে। তো এক্স কে আমি যদি ডেরিভেটিভ করি ডিএক্স পাবো, আর এটাই করলে কি 3 সামনে আসবে, 3 থেকে এক বাদ দিলে 2 হবে এবং ডিউ হবে এখানে। ওকে, তো মানে এটা কিন্তু ডিএক্স এর মানটা আমরা পেয়ে গেলাম। এখন যেহেতু আমাদের এখানে এক্স এর মানটা চেঞ্জ হয়ে ইউ হয়ে গেল, তাহলে আমাদের এখানে ইউ এর মানটা চেঞ্জ হবে এখানে। তো এক্স যখন 8 হবে এখানে, এক্স যখন 8 হবে তখন আমাদের এই জাতে কথা হবে, বলুন তো এই এখান থেকে মানটা একটু বসান। তো ইউ মানে কি লেখা যাবে এখানে? 3√x লেখা যাবে এখানে, তাই কি না? তো এক্স এর মানটা যদি আপনি 8 বসান, 8 মানে কি লেখা যায়? 2 এর পর কিউব লেখা যায়, আর এখানে কিউব এই এটা এবং এটা কাটা যাবে, থাকবে 2 থাকবে এখানে। আবার এক্স যখন 27 হবে এখানে, 27 মানে কি 3 এর উপর 3 লেখা যাবে। তো এই যে এইটা আমাদের 3 আর এটা কাটা যাবে, কিন্তু এখানে 3 থাকবে এখানে। ওকে, এই যে এইভাবে আমরা কাজটা করছি একবারে দিয়ে দিছি। তো এই এখানে 2 আর 3 এখানে করলেন, আর দেখুন ডি ইউ ডি ইউএস মানে 3u² ডি ইউ বা হচ্ছে আমাদের কি যে এক্স মানে কি এখানে ইউ কিউব, আর আমাদের এখানে ওই এক্স মানে কি ইউ কিউব, আর হচ্ছে 1/3 আছে। তো এটা এখানে কাটলে কিন্তু আমাদের ইউ পাবো এখানে, যে এই মানটা আমি একবার এখানে করে দিছি। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। এখন একটা কাজ করুন, সেটা হচ্ছে কি এই মানটা এখানে বসান। আমি এখান থেকে কি করছি, ইউটা কমন নিয়েছি এখানে। ওকে, ইউটা যদি কমন নেই, তো এখান থেকে যে ইউ কমন নেন, তাহলে আমাদের কি হবে এখানে ইউ কিউব আছে এখানে, তো কিউবটা কি হবে এখানে স্কোয়ার হবে এখানে, আর এখানে ইউ আছে এখানে 1 হবে। আর ইউ ইউ কাটলে উপরের সাথে একটা ইউ কাটলে উপরে কিন্তু স্কোয়ার আছে, ইউ স্কোয়ার। তো উপরে ছিল ইউ স্কোয়ার, নিচে ছিল ইউটা থাকবে এখানে। তো ইউ কাটলে কিন্তু আরেকটা উপরে ইউ থাকবে, যে ইউটা আমি দিলাম এখানে উপরে। ওকে, আর 3টাকে আমি এখানে সামনে কমন নিলাম এখানে, দেখুন 3টা সামনে, আর এখানে ইউ ডিউ আর ইউ স্কোয়ার মাইনাস 1 এটা আমি করলাম। যেহেতু আমাদের ইউ স্কোয়ার মাইনাস 1 পেয়েছি আমরা, আর উপরে কিন্তু একটা ইউ আছে, তো আমরা করবো কি এটাকে আবার ধরবো এখানে। দেখুন আমরা কিন্তু এরকম ম্যাথ থাকলে কি ধরছিলাম, কিন্তু এটাকে আমি আবার ধরবো। দেখুন আমি এটা একবার ধরে কিন্তু এটা শান্ত না, আমি আরেকবার ধরতেছি এখানে। তো ইউ স্কোয়ার মাইনাস 1 কে আমি ধরছি কি, এবার ওয়াই ধরছি এখানে। তো এটাকে ডেরিভেটিভ করলে 2u du হবে, আর 1 কে করলে 0 হবে, আর ওয়াই কে করলে কি হবে, ডি ওয়াই হবে এখানে। ওকে, আর যেহেতু আমাদের এখানে শুধু ইউ ডি ইউ আছে এখানে, তার মানে এটা আমি যদি রাখি তাহলে আমাদের হাফ ডি ওয়াই হবে এখানে। ওকে, কারণ আবার ওখানে চেঞ্জ হবে, ওয়াই এর মানটা চেঞ্জ হবে এখানে। ইউ এর মান যখন 2, তো 2 এখানে বসান, তো ইউ এর মানটা 2 × 4 হবে, 4 থেকে একবার দিলে 3 হবে এখানে ওয়াই এর মান। আবার ইউ এর মান যখন 3, 3 করলে 3 × 9, 9 থেকে একবার দিলে কত, 8 হবে এখানে। ওকে, এভাবে আর কি মানটা আমাদের চেঞ্জ হবে। তো আমরা 3 এখানে দিলাম, এই লিমিটটা আমাদের 3 থেকে 8 হয়ে গেল। আর এখানে দেখুন ইউ ডিউ এটা মানে কি এখানে হাফ ডিউ পাবো এখানে, আর আমাদের নিচে কিন্তু এটা মানে ওয়াই। এই হাফ এবং 3 সামনে নিলে 3/2 হবে এখানে। ওকে, আর এখানে লিমিটটা তো এভাবে থাকবে, 1/dy/y পাবো এখানে। তো আমরা জানি ইন্টিগ্রেশন অফ dx/x এর সূত্র হচ্ছে লন এক্স, লন এক্স তো না লন ওয়াই। হ্যাঁ, আর আমাদের লিমিটটা এখানে দিলাম 2/3 এখানে করলাম, এ প্রথমত আপার লিমিট 3 করলাম, মাইনাস কি লর লিমিট সরি আপার লিমিট 8 করলাম, লর লিমিট 3 করলাম। তো 3/2 লন কি 8/3 লেখা যাবে। তো এটা হচ্ছে আমাদের এখানে ফাইনালি অ্যান্সার এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, আই থিঙ্ক বুঝতে পারছেন। এরপরে দেখুন আমাদের 2 নম্বর ম্যাথটা কি বলা আছে এখানে, 0 থেকে 16 আছে এখানে লিমিটের মানটা। আর এখানে দেখুন x^1/4 আছে, x^2 আছে, তার মানে এখানে কিন্তু আমাদের 4 ধরতে হবে এখানে, তাই না? এখানে দেখুন x=y, u^4 আমি 4 ধরেছি এখানে, কি ধরছি u^4, এটাই আমাদের ট্রিক্স। এই জিনিসটা ধরতে পারলে আমাদের এখানে ম্যাথ হয়ে যাবে।
আর আমাদের এখানে ডেরিভেটিভ করলে ডিএক্স হবে এখানে, আর ফোর সামনে আসবে, ফোর থেকে একবার গেলে ওয়াই এর পর কিউ হবে আর ডিওয়াই ডিইউ আর কি। আমাদের মানগুলো চেঞ্জ হবে, যখন এক্স এর মান জিরো তখন ইউ এর মান কত, এই এখানে জিরো বসান, তো এখানে এক্স ইকুয়াল টু জিরো হলে এক্স এর মানটা জিরো হলে তাহলে আমাদের এখানে ওয়াই ইকুয়াল টু কিন্তু লেখা যাবে, ওয়াই ইকুয়াল টু আমাদের এখানে ফোর এক্স লেখা যাবে, তো জিরো হবে এখানে, জিরো বসালে জিরোকে রুট করলে কিন্তু জিরো হবে এখানে। আবার এখানে এক্স এর মান ষোলো করলে তো ফোর ষোলো, ষোলো মানে কি বলুন তো, এখানে টু এর পর ফোর লেখা যাবে আর এটা আমাদের এখানে ফোর, এই এটা কাটা যাবে, থাকবে এখানে টু থাকবে, লিমিটটা আমাদের শূন্য থেকে টু হবে। আর আমাদের দেখুন এই যে ফোরটাকে, এখানে তো আমাদের একটা বিষয় এখানে আমাদের একটু ভালো করে করতে হবে, এই ডিএক্স মানে কি, যে ডিএক্স মানে হচ্ছে আমাদের এখানে এই মানটা আমরা প্রথমত বসাই এখানে, ডিএক্স মানে হচ্ছে আমাদের ফোর ইউ পাওয়ার কিউব ডিউ ডিউ এখানে, আর আমাদের এক্স পাওয়ার ফোর কিন্তু একটা আছে এখানে, ওয়ান বাই ফোর আছে, তো এক্স মানে কি এখানে ইউ পাওয়ার ফোর, তো এই ফোর আর ওয়ান বাই ফোর কিন্তু কাটা যাবে, তার মানে এখানে এক্স এর মানটা যে বসান এখানে ইউ পাওয়ার ফোর, আর এখানে ওয়ান বাই ফোর যে কাটেন এটা কাটলে আমাদের ইউ পাবো, এই যে সিঙ্গেল ইউটা আমি এখানে বসালাম, ওকে। আর নিচে আমাদের ওয়ান প্লাস এক্স এর পাওয়ারটা যে ফোর করেন এখানে, ইউ পাওয়ার ফোর করেন মানে এরকম আর কি, ইউ এর পাওয়ার ফোর বা এখানে হাফ যে করেন, এটা যদি আমি কাট দিই তাহলে আমাদের টু পাবো এখানে, তার মানে ইউ ইউ স্কোর পাবো এখানে, এই যে আমাদের ইউ স্কোর করে দিলাম, ওকে। সব কিছু ভেঙে দিচ্ছি, জাস্ট আপনি নিজের মতো করে ম্যাটটা সাজায় লিখবেন আর কি, আর কিছু করা লাগবে না আপনাকে। এই ফোরটাকে আপনি করছেন কি, সামনে নিয়েছেন, ওকে, লিমিটটা এভাবে বসাই দিয়েছেন এখানে, এই ওয়াই এবং ওয়াই সরি ইউ এবং ইউ কিউব হচ্ছে ইউ পাওয়ার ফোর, আর ডিউ আর এই মানটা এভাবে রাখলাম। সূত্র মিলানোর জন্য আমাদের কি করছিলাম, নিচের যে আমাদের ওয়ান প্লাস ইউ স্কোয়ার আছে না, আমরা এরকম ম্যাথ কিন্তু আরও করছিলাম, তো আমরা করবো কি, ওপরে একটা ইউ স্কোয়ার প্লাস ওয়ান বা ওয়ান প্লাস ইউ স্কোয়ার নিয়ে যাবো, তো আমি যেখানে ইউ স্কোয়ার প্লাস ওয়ান নিয়ে আসি তো আমাদের কিন্তু ইউ পাওয়ার ফোর লাগবে, তো এটা আমি এটা গুণ করলে ইউ ইউ পাওয়ার ফোর হবে এখানে, আর এটা করলে কি মাইন প্লাস ইউ স্কোয়ার হবে, আর আমাদের তো এখানে যেহেতু শুধুমাত্র ইউ পাওয়ার ফোর আছে তো এটাকে কাটার জন্য আমাদের মাইনাস ইউ স্কোয়ার একটা লাগবে, তো এই জন্য আমি এই কাজটা করে নিচ্ছি, ওকে। তো এখন আই থিঙ্ক বুঝতে পারছেন এটা আমি কেন নিলাম, এখন আমি এই যে ওয়ান প্লাস ইউটা কি করবো কি, এই দুটা পদের সাথে ভাগ, এর সাথে দুইয়ের সাথে, কারণ এর সাথে করলে এটা কিন্তু ইউ স্কোয়ার থাকবে শুধু, এই যে ইউ স্কোয়ার দিলাম এখানে, আর এর সাথে করলে ইউ স্কোয়ার বাই ওয়ান প্লাস ইউ স্কোয়ার থাকবে এখানে, ওকে, এই মানটা থাকবে এখানে, তো এ ফোর কিন্তু আমাদের এভাবেই চলবে এখানে, ফোর এখানে দিলাম এই লাইনে লিখতেছি, দেখুন ইউ স্কোয়ার রাখলাম এখানে, মানে ইউ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান আমি কেন করলাম এখানে, এই যে আমাদের ওয়ান প্লাস ইউ স্কোয়ার আছে না, তো এই মানটা আমরা উপরে বানাবো ওই যে আগের মতো করে, তো বানাতে গেলে আমাদের কিন্তু দেখুন আমাদের ইউ স্কোয়ার এখানে আছে, শুধুমাত্র ইউ স্কোয়ার আছে, আমরা করলাম কি একটা ইউজ করে দিয়ে প্লাস ওয়ান দিলাম একটা মাইনাস ওয়ান দিলাম, কারণ এটাটা কাটলে কিন্তু আগের মতো ফর্মেটটা পাবো, এই জন্য আমরা এই কাজটা আমরা করলাম এখানে, আই থিঙ্ক বুঝছেন। এখন আমরা এখানে ফোর দিলাম দিলাম এখানে ইউজ করে এখানে রাখলাম, এটা এখানে দেখুন এই এই অংশটাকে আমি যদি ধরি একটা মান, তাহলে এটা এটা কাটলে ওয়ান থাকবে, মাইনাস ওয়ান থাকবে, যেহেতু মাইনাস দিয়ে গুণ হবে, আবার এই মাইনাস আর এই এটা একটা যে পদ নিতে, মাইনাস মাইনাস প্লাস হবে, প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ইউজ করে ডিউ পাবো এখানে, ওকে। এখন আপনি এখানে এই যে ইউ স্কোয়ারটাকে যদি আপনি এখানে সূত্র করেন, এখানে পাওয়ার আছে কত, টু, তো পাওয়ারের সাথে একযোগ যোগফল ভাগ এখানে, আবার এখানে যদি ওয়ানকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমাদের কী পাই এখানে, ওই যার সাপে করি সেটাই মানটা পাই, তাহলে ইউ সাপে করলে ইউ পাবো, আর ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার শুধু ট্যান ইনভার্স ইউ, ওকে। এই সূত্রগুলো কিন্তু আমরা জানি এখানে আগে করছি, কারণ লিমিট বসান এখানে, এই যে প্রথমত আপার লিমিট করবেন এখানে, ইউ এর এখানে টু বসান, টু এর উপর কিউ মানে এইট হবে, যে এইট বাই থ্রি, ইউর মানটা টু করলেন এখানে, আর এই যে লন করলেন, আর এই জিরো করলে তো সবগুলো জিরো, তো জিরো তার দরকার নেই, এই দুটোকে লসাও করলে আমরা কি পাবো এখানে, টু বাই থ্রি পাবো এখানে, আর এখানে এটা হচ্ছে ট্যান ইনভার্স টু পাবো এখানে, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, আর আমাদের কিছু করতে হবে না, আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা ভাই। এরপরে ম্যাটার হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ, যারা আংশিক ভগ্নাংশ ভালো পারেন বা যারা আমার ওই ডি নম্বর অধ্যায়ে করছেন, মেবি ডি নম্বরে বা ডি নম্বর বা ডি নম্বরে, হ্যাঁ আংশিক ভগ্নাংশ ওখানে কিন্তু আছে, তো যারা আংশিক ভগ্নাংশ অধ্যায়ে করছেন তাদের কাছে এটা কোনো ব্যাপার হবে না, আর যারা করেননি তার অবশ্যই কাইন্ডলি আমার ওই আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন, কারণ ওই আগের ভিডিওগুলো না দেখলে এটা বুঝবেন না কিছু, আমি শুধু বলে যাবো আপনি শুধু শুনে যাবেন, ওকে। তো আমরা একটু জাস্ট এটা করি, আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি ভাই, আপনাদের মানে রিকোয়েস্ট করবো আর কি, যেহেতু ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয়, আপনি একটু কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, যাতে করে আমি আরও অনেক ভালো আপনাকে ভিডিও উপহার দিতে পারি। সো এখানে আমরা এই পর্যন্ত এখানে রাখলাম, তুললাম আর কি ম্যাটটা, আমি দেখুন এখানে এক্স কিউব আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তো এখান থেকে আমি এক্স স্কোয়ার যে কমন নেই, এখানে এক্স প্লাস ওয়ান পাবো এখানে, ওকে, আর ডিএক্সও থাকবে। এখন আমরা আংশিক ভগ্নাংশকে ধরি, এই মানটাকে ধরবো কি ধরবো এখানে, প্রথমত যে এই ওয়ান প্লাস এক্স ধরবো একটা নিয়ে, আর একটা কি আমার যদি এক্স স্কোয়ার আছে, তো কোনো কিছুর ঘাত যদি আমাদের স্কোয়ার থাকে তাহলে আমাদের এখানে বিএক্স প্লাস সি, আর কিউব থাকলে বিএক্স স্কোয়ার প্লাস সি লিখতে হবে এখানে, ওকে। যেহেতু এক্স স্কোয়ার তো বিএক্স প্লাস সি আমি করলাম, এটা তো নিয়ম সবাই জানেন, এসএসসি তো পড়ছেন, যারা হায়ার ম্যাথ পড়ছেন এসএসসিতে তাদের তো কোনো ব্যাপার না। এখন উভয় পক্ষে আমরা কি করছি, এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান দ্বারা গুণ করছি, করলে তো আমাদের এখানে এক্স মাইনাস থ্রি থাকবে, আর এখানে আমাদের এক্স প্লাস ওয়ানটা যে কাটা যায় তাহলে এ এক্স স্কোয়ার থাকবে, আর আমাদের এখানে যদি এক্স স্কোয়ারটা কাটা যায় কি হবে এখানে, বিএক্স প্লাস সি ইন্টু
এক্স প্লাস ওয়ান থাকবে এখানে। ওকে, আমরা প্রথমত করবো কি এখানে, এই যে দেখুন আমরা দেখবো যে কোন মানটা জিরো করে আমাদের অন্য একটা মান আনা যায় কিনা। আমি দেখতেছি এক্স এর মানটা এখানে মাইনাস ওয়ান করলে কিন্তু এই পুরো মানটা জিরো হচ্ছে এখানে, এই পুরো মানটা জিরো করলে আমাদের কি হচ্ছে এখানে, জাস্ট এখানে মাইনাস ওয়ান করলে হোল স্কোয়ার হবে। তো এখানে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান 2 নম্বর সমীকরণে বসাইছি, তাহলে আমাদের এ ইকুয়াল টু এখানে এ পাবো, আর এখানে মাইনাস ওয়ান করলে মাইনাস ফোর পাবো এখানে। তো এর মান কত পাবো, মাইনাস ফোর পাবো। ওকে, আচ্ছা এখন এই মানটা একটু গুণ করবেন এখানে, এটা গুণ করবেন, এই যে বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্স প্লাস সি আর কি, এই মানটা এখানে পাবো। আর এখানে তো আমাদের এক্স স্কোয়ার এটা আছে আগে থেকে প্লাস, আর আমাদের এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো আর কি। তো এখানে উভয় পাশে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত, তো আমাদের এখানে এক্স স্কোয়ার কি আছে বলুন তো, এখানে বি স্কোয়ার, আর এখানে আছে কি স্কোয়ার, আর এখানে কি স্কোয়ার কিছু মান আছে না, তার মানে এখানে জিরো। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু জিরো লেখা যাবে এখানে, এ প্লাস বি ইকুয়াল টু জিরো, বা মানে এ ইকুয়াল টু মাইনাস বি বা বি ইকুয়াল টু মাইনাস লেখা যাবে। তো এর মান তো মাইনাস ফোর, মাইনাস মাইনাস প্লাস বি ইকুয়াল টু ফোর পাবেন। আবার 2 নং সমীকরণে ধ্রুবদ কত আছে বলুন তো, এখানে এখানে ধ্রুবদ কত আছে, এখানে 3 আছে এখানে, আর এখানে আমাদের ধ্রুবদ কত আছে, এখানে সি আছে এখানে, তো সি ইকুয়াল টু মাইনাস 3 পাবো এখানে ধ্রুবদের জন্য। ওকে, আচ্ছা ধ্রুবদ মানে যাদের সাথে কোনো সহগ নেই, তো আমাদের 3-এর সাথে এখানে কোনো সহগ নেই, এখানে সি এর সাথে কোনো সহগ নেই, তার মানে এটা হচ্ছে আমাদের ধ্রুবক। তো এই সির মানটা পেলাম। তো এ বি সি এর মানগুলো আমরা করবো কি, সমীকরণ 1-এ বসাবো। এই যে এখানে আমাদের সমীকরণ 1 ছিল, এটা এর মানটা মাইনাস 4 বসালাম, বি এবং সির মান বসায় দেখবেন এখানে, এই যে এখানে এই মানগুলো তো বসাবেন, বির মান তো এখানে কত 4, আর সির মান হচ্ছে মাইনাস 3। ওকে, এটা করলেন, করার পর আপনি লিমিটগুলো বসালেন এখানে, যে লিমিট 0 থেকে 3 1 থেকে 3 করবেন, এই যে এটা জাস্ট লিমিটটা বসালেন এখানে। আর এখানে আপনি মাইনাস 4টাকে যে সামনে নেন, এই যে মাইনাস 4 সামনে নেওয়ার পর কি 1 + x হবে। আর এখানে আমার দেখুন আমি এই দুটো পদ করবো, এটা একটা করবো, এটা একটা করবো, মানে 4x/x2, 4টা যে কমন নেই, তো x/x2 মানে কি, x কাটলে একটা নিচে x থাকবে, যে x দিলাম, আবার এই মাইনাস 3 এখানে আছে, মাইনাস 3 দিলাম, এই 3টা কমন নিলাম, 1/x2 করলাম। ওকে, তো এই যে x+1 এটাকে আমি যে ধরি উপরে মানটা পাবো না, তার লন অফ নিচের মানটা হবে, এই লন দিলাম, আর 1/x সূত্র কি এখানে, লন এক্স। ওকে, আর এটা মানে কি বলুন তো, এখানে এটাকে যদি আপনি করেন তো এটা কিন্তু ইন্টিগ্রেশন অফ x−2 হবে। তো এটা অর্থ কি, এটা অর্থ হচ্ছে পাওয়ারের সাথে একযোগ, তার মানে এক্স এর -1 হবে আর এটা বিয়োগ যোগফলটা ভাগ হবে। তো -1 যেহেতু থাকবে, তার মানে -1 এর সাথে যে -3 গুণ করলে +3 হবে এখানে, একবারে দিলাম, আর যেহেতু x−1 থাকবে তো 1/x আর কি হবে, এটা আমি একবারে দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা লাইনে বুঝাই দিচ্ছি এখানে। আপার লিমিট করেন এখানে, এই যে 3 যে এখানে বসান, তো 3+1 মানে 4 হবে, আর এখানে লোয়ার লিমিট যে করেন এখানে 1+1 করলে কত হবে, এখানে 2 হবে, এখানে লন 2। ওকে, আবার এখানেও আপনি আপার লিমিট 3 করলেন, এখানে লোয়ার লিমিট 1 করলেন, আবার এখানে কি 1/3 করলেন আপার লিমিট, আর লোয়ার লিমিট কত এখানে 1 করলেন, -4 এখানে করলেন। দেখুন এটা আমাদের কি লন বিয়োগ থাকলে ভাগ হবে এখানে, তো এটা এইভাবে লেখা যাবে, লন 4/2 লেখা যাবে, এটা কাটলে 2 হবে, তাই লন 2 একবারে আমি দিলাম। আবার এখানে লন 1 মানে কি 0 লাগবে না, এই লন 3 দিলাম এখানে। আর এখানে আমার দেখুন এটা যদি লসাগু করেন, এখানে 3 লসাগু 1 - 3, আর আমাদের 3 একটা গুণ আছে, 3 কাটলে কি 1 - 3 মানে কি -2, এই -2 টা দিলাম এখানে। তো এখন আপনি এই যে এই 4 এবং 4 কমন যে নেন, তো লন নন আবার বিয়োগ হবে এখানে, কারণ লন 3 - লন 2, তো এটা ভাগ হবে এখানে, এই যে -2 এখানে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্যালকুলেশন আশা করি পারা যাবে। 4 নম্বর ম্যাথটা আমরা করি, আমরা মোটামুটি আজকে ভিডিও শেষ করবো, কারণ আসলে অনেক বড় আর কি ম্যাথগুলো, এবং আমাদের কিন্তু করার মতো ম্যাথ। আমাদের এখানে কি আছে, 0 থেকে 3 দেওয়া আছে এখানে, dx/2 + x2, হ্যাঁ 3/2 আর কি। তো এখানে আমি কি ধরবো, অ্যাকচুয়ালি দেখুন আমাদের এখানে যদি x2টা আমাদের এখানে ভেতরে আসে, আর কোনোখানে শক টক কিছু নেই, আমরা করবো কি এখানে একটা মান ধরবো, এখানে এমন একটা মান ধরবো যাতে করে ওই মানটাকে সূত্র ফেলালে অন্য অপর মানটা যেন পাওয়া যায়। তো আমরা এখানে করছি কি, এখানে দেখুন x√2 tan ধরছে এখানে। এখন আপনার মনে কোশ্চেন যেতে পারে, ভাইয়া আমি এখানে √2 কেন ধরলাম, এখানে ট্যান ধরলাম না, ঠিক আছে যে আমাদের এখানে ট্যান করলে কি হবে, এখানে 1 + tan² মানে sec² পাবো এখানে, কিন্তু কথা হচ্ছে আমি √2 কেন করলাম, √2 এর জন্য করলাম, দেখুন আমাদের √2 করলে আমাদের এখানে একটা সামনে 2 আছে, এখানে কি আছে, এখানে 2 আছে। ওকে, আর আমি যেখানে √2 x এর মানটা যে √2 করি, √2 tan করি, তাহলে আমাদের কি √2 আর স্কোয়ার কাটা যাবে, তাহলে 2 থাকবে এখানে আর tan² হবে এখানে। ওকে, এই কাজটার জন্য আপনার যে এরকম থাকতো, যেখানে 3 + x² থাকতো এখানে, তাহলে আমাদের √3 করতাম, √3 tan করতাম এখানে, তাহলে কিন্তু হইতো এখানে। ওকে, আর আমরা ট্যানকে যে ডেরিভেটিভ sec² পাবো এখানে, দেখুন আমাদের dx পাবো এখানে, √2 তো কনস্ট্যান্ট, এটা কোনো চেঞ্জ হবে না, ট্যানকে হলে sec² থিতা ডি থিতা পাবো। এখন আমাদের মানগুলো বসে, যখন x এর মানটা 0 তখন আমাদের থিতার মানটা 0 হবে, এখন মানগুলো এখানে বসাতে হবে, এই যাতে, কারণ x এর মান 0 করলে থিতার মানটা কি হবে, tan−1 হবে এখানে। ওকে, tan−1 মানে কি 0 হবে এখানে, আবার যখন আমাদের এখানে থিতার মানটা x এর মান 3 হবে এখানে, 3 হলে কি হবে, প্রথমত tan থিতা মানে কত হবে এখানে,
থ্রি বাই রুট টু হবে এখানে, আর থিটা ইকুয়াল টু কি ট্যান ইনভার্স হবে এখানে, ট্যান ইনভার্স কত এখানে, থ্রি বাই রুট টু হবে এখানে, এই যে মানটা বুঝেছি। ওকে আচ্ছা, তো এখন লিমিটটা এখানে ট্যান ইনভার্স থ্রি বাই রুট টু করলেন, এখানে জিরো করলেন, তো ওই ডিএক্স, ডিএক্স এর মান কত, রুট টু সেক ইনভার্স সেক স্কোয়ার থিতা ডি থিতা আর টু, আর আমাদের এখানে এই যে এক্স স্কোয়ার, এই যে রুটটা আমি একবার তুলে দিছি বুঝছেন, এখানে আমি দুই করছি আর ট্যান স্কোয়ার করছি এখানে। সো এখানে ওই তো আমাদের এখানে রুট টুটাকে আমি সামনে নিয়ে এসেছি, এখানে লিমিটটা তো বসাবো ভাবে সেক স্কোয়ার করলাম, অ্যান্ড দেখুন এই দূরে থেকে আমাদের টু কমন যাচ্ছে, এখানে টু কমন গেলে আমাদের টু এর পর যে তোমার থ্রি বাই টু এটাও থাকবে, এই যে টু এর পর থ্রি বাই টু দিলাম, আর ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থ্রি বাই টু করলাম। ওকে খুব ইজি, টু এর পর থ্রি বাই টু, তো টু এর পর থ্রি বাই টু মানে কি, এটা মানে কি বলুন তো, এখানে এটা মানে হচ্ছে আমাদের এখানে রুট টু এর উপর কিউব, রুট টু এর উপর কিউব মানে হচ্ছে রুট টু ইন্টু টু আর কি, তো এই রুট টু ইন্টু টু আমি নিচে দিলাম একবারে। ওকে এখন আমাদের টু টু কিন্তু কাটা যাবে, আর এখানে আমি যে এটা মানগুলো এভাবে বসালাম, আর এখানে এই যে সেক স্কোয়ার থেকে তো আছে এখানে, তো ওয়ান প্লাস ট্যান স্কোয়ার মানে সেক স্কোয়ার হবে এখানে, তো আমাদের এই স্কোয়ার এবং এই ওয়ান বাই থ্রি বাই টু এর টু কাটা যাবে এখানে। হ্যাঁ কাটা গেলে আমাদের কী হচ্ছে এখানে, ওয়ান বাই টু এখানে পাবো এই মানটা, একটু ভালো করে বোঝার ট্রাই করুন ভাই, এখানে আমি আর এখানে আমাদের এই লিমিটটা এভাবে দিলাম, তো এখানে সেক স্কোয়ার থিতা পাবো এখানে, আর দেখুন আমাদের সেক কিউব পাবো, কারণ আমাদের এখানে কিউব থাকবে এখানে, তো এই সেক স্কোয়ারের সাথে এটা যদি আমি কাটি তাহলে আমাদের কী পাবো এখানে, এখানে নিচে একটা সেক থিতা পাবো এখানে, তো এই এটা করে আমি ওয়ান বাই সেক থিতা করছি এখানে। ওকে আচ্ছা, ওয়ান বাই সেক মানে কি কস থিতা এখানে, তো কসকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে সাইন পাবো এখানে সাইন থিতা, আর লিমিটটা আমাদের এটা একবার আর জিরো একবার। প্রথমত আমাদের এখানে সাইনের এখানে দেখুন এই ট্যান ইনভার্স এই লিমিটটা বসাইছি এখানে, আর আপনি এখানে যেন পিথাগোরাস করেন এখানে, এখানে আপনি যেন পিথাগোরাস সূত্র করেন, ট্যান মানে কি এখানে বলুন তো, এখানে ট্যান মানে হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি এখানে, তাই না, তো ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি হয়, তো এটাকে আমরা এখানে ধরছিলাম না, এটাকে থিতা একটু ধরবো এখানে, ধরলে আমাদের কি পাবো ট্যান থিতা মানে একটা সামথিং মান পাবো না এখানে, লম্ব বাই ভূমি পাবো, লম্ব কত এখানে ভূমি কত রুট টু, অধিভুজ কত এখানে তিন থেকে নয় আর হচ্ছে দুই এখানে, এর উপর হোল স্কোয়ার মানে কি রুট ওভার এগারো, তো সাইন মানে কি ভূমি লম্ব অতিভুজ, লম্ব কত থ্রি, থ্রি বাই হচ্ছে অতিভুজ কত রুট ইলেভেন এখানে। ওকে তখন আমাদের এখানে সাইন ইনভার্স এটা কাটা যাবে, থাকবে এখানে টু এটা থাকবে, তার মানে এখানে থ্রি বাই রুট এগারো পাবো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। তো মোটামুটি আমি আজকের ভিডিওটা আমি এখানে এন্ডিং করতেছি, যারা বোঝেননি অবশ্যই কমেন্টে জানাই দেবেন, এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে আপনি পার্সোনালি নক করতে পারেন। ওকে সো আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি যদি দেনি টেলিগ্রামটা দিয়েছি এখানে, আমার টেলিগ্রামটা আপনি যুক্ত হতে পারেন এখানে, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি 017977, আমি নাম্বারটা এখানে দিয়ে দিই, যাদের সমস্যা হবে এখানে যোগাযোগ করবেন, 017977 9294, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে আপনি চাইলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন।